হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার হাতের মধ্যে আপনারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনারা অনেকেই চেনেন বা অনেকেই বাড়িতে সে এই গাছটা কিন্তু গাছটা অনেকের বাড়িতে আছে অনেকেই সেটা কিন্তু সেটা দিয়ে অনেক কিছু কাজ করে থাকেন সো এই এটা হলো অ্যালোভেরা ঠিক আছে তো এই অ্যালোভেরার যে এটা আমি যদি ভাঙি তাহলে ভেতরে যে জেলটা আপনি দেখতে পাচ্ছেন এই জেলটা কিন্তু সত্যি কাজের জেল ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে অ্যালোভেরা আছে তার যে জেল থাকে বা ভেতরে যে জিনিসটা থাকে এই জিনিসটার স্বাস্থ্যকারী গুণ কি কি। এবং আমি এই ভিডিওতে এমন একটা স্বাস্থ্যকরী গুণ তার আমি আপনাদের সাথে আলোচনা করব যেটা অবশ্যই চমৎকারী গুণ এবং সেটা আমি নিজে ব্যবহার করেছি এবং নিজে ব্যবহার করে তার প্রমাণ পেয়েছি তাই আমি বলছি যে হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ দেবে এমন একটা সমস্যার কথা বলবো এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন অনেকেই কি করেন এটাকে জুস বানিয়ে ব্যবহার করে থাকেন অনেকেই আবার চুলের জন্য ব্যবহার করে থাকেন সো এটা বিভিন্ন উপকারিতা কিন্তু রয়ে গেছে প্রথম অবস্থায় যখন আমরা জানতাম না যে এই জিনিসটার উপকারিতাটা কি আপনারা ভেতরে দেখছেন এভাবে ভাঙলে পরে এইভাবে জুস কিন্তু বেরিয়ে আসে ঠিক আছে এইভাবে বেরিয়ে আসে আঠালো আঠালো জিনিসটা বেরিয়ে আসে সো এটাই কিন্তু মেন জিনিস যেটা দিয়ে আমরা কিন্তু যেটাকে ব্যবহার করে থাকি ঠিক আছে সো প্রথমেই বন্ধুরা বলি যে অনেক আপনার বাড়িতে হয়তো গরমের সিজন এবং এই গরমের সময়ে অনেকের বাচ্চা আছেন বা অনেকে বড়োরাও যারা আছেন তাদের শরীরের মধ্যে লাল লাল বিচিবিচি দেখবেন গুটার মতো কিছু জিনিস আসে যাকে আমরা অনেকে বলে বলেন যে ঘাম বিচি উঠেছে এবং অনেকে সেটাকে র্যাশ বলে থাকেন এভাবে যখন আপনার শরীরের মধ্যে উঠবে খুব বেশি গরমকাল যখন যেমন এখন যে বর্তমান সময়টা তখন কিন্তু এমন দেখা যায় সো এই গরমের সময়ে আপনার আপনাদের শরীরে যদি এরকম দেখা যায় অনেকে এর জন্য বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে থাকেন বিভিন্ন ক্রিম বিভিন্ন কিছু ব্যবহার করে থাকেন তারপরও সেটা কিন্তু ঠিক হয় না সো আমি আপনাদের বলবো কিভাবে ব্যবহার করবেন আমি এখানে দেখে দিচ্ছি আপনাকে যে এই যে জেলটা আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আপনি গাছ থেকে অ্যালোভেরা যে গাছটা আছে কেটে আনবেন কেটে আনার পর এই ডালটাকে আপনি একটা বাটিতে জল নিয়ে আপনি সেখানে রেখে দেবেন ঠিক আছে জল নিয়ে রাখার পর প্রথম অবস্থায় হলদে হলদে এক ধরনের পদার্থ বেরিয়ে আসবে সেটা আপনি ব্যবহার করবেন না আপনি তারপর যখন হলদে ভাবটা যখন চলে যাবে তখন সেটাকে উঠিয়ে নিয়ে আসবেন এবং তারপর এই যে জেলটা দেখতে পান ওই জেলটা ওই অংশে আপনি লাগিয়ে দেবেন যেখানে আপনার শরীরে বিচি বা ঘামা বিচির মতো উঠেছে সেখানে আপনি লাগিয়ে দেবেন আমি আপনাকে বলতে পারি কারণ নিজে ব্যবহার করে যেতে আমি বলছি আপনি মাত্র দুই থেকে তিন দিন যদি আপনি ব্যবহার করেন আপনার দামি ঔষধে যা কাজ হয়নি এই জিনিসটা কিন্তু সেই কাজটা আপনার করে দেবে একেবারে ঠিক হয়ে যাবে তো এটা একটা বিশাল বড় ও উপকার তাছাড়া যে অন্যান্য যে বিভিন্ন উপকার গুণগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা রাখবো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তাহলে অবশ্যই লাগাবেন নতুন হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবার চলুন তার যে অন্যান্য যে স্বাস্থ্য গুণগুলো আছে সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি এটা রেখে দিচ্ছি তো তারপরের যে গুণগুলো আছে সেটা হলো অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের যে চুল আছে যেমন অনেকে দেখবেন অনেকের যে হেয়ার লস হয় খুব বেশি চুল পড়ে বা অনেকের যে স্কাল পড়তে মাথার যে উপরের যে চামড়াটা আছে সেখানে খুব বেশি ড্যান্ড্রফ হয়ে যায় উকুন অনেকের হয়ে যায় চুলকানি খুব বেশি হয় বিচি বিচি দানা দানা বা সাদা সাদা উঠে থাকে অনেক ড্যান্ড্রফের মতো হয়ে যায় তো অনেক শ্যাম্পু টেম্পু অনেক কিছু ব্যবহার করেছেন তারপরও কিন্তু যারা কমছে না সো আমি আপনাকে বলবো যে এই যে অ্যালোভেরা যে জেলটা আছে এটাকে আপনি বের করে নেবেন আমি বলবো এটাকে আপনি কেটে তারপর এই পিচ্ছিল পিচ্ছিল যে পদার্থগুলো আছে এগুলোকে আপনি একটা বাটিতে বের করে নেবেন বা গ্রাইন্ডার থাকে যদি সেখানে আপনি গ্রাইন্ড করে নেবেন তাহলে দেখবেন যে এটা একেবারে জেলি টাইপের হয়ে গেছে আমাদের মাথার মধ্যে কেন এভাবে সমস্যা হয় সেটা বুঝে নি বর্তমানে আমরা বিভিন্ন ধরনের যুক্ত শ্যাম্পু ব্যবহার করে থাকি এবং কিছু কম দামি শ্যাম্পু আছে যা আমরা এনে ব্যবহার করে থাকি কিন্তু সেটা আমাদের মাথার খুব বেশি ক্ষতি করে আমাদের চুলের খুব বেশি ক্ষতি করে তা থেকে আপনি যদি ন্যাচারাল জিনিসগুলো আপনি ব্যবহার করেন আপনার চুলের জন্য তাহলে আমার মনে হয় সবথেকে ভালো আর তার মধ্যে একটি হলো এই অ্যালোভেরা এবং এটাকে আপনি নিয়ে নেবেন এবং আপনি যদি আপনার যে শ্যাম্পুটা আছে তার সাথে মিশেও যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি যদি ব্যবহার করেন আমি বলবো সপ্তাহে আপনি যদি দুই থেকে তিনবার যদি দুই থেকে তিন দিন যদি আপনি এটা ব্যবহার করেন আপনার মাথার মধ্যে কিভাবে লাগাবেন আমি বলে দেব জেলটাকে বানিয়ে আপনার চুলের উপরে আপনি দিতে পারেন বা আপনার চুলে একেবারে গুড়াতে আপনি দিয়ে দেবেন যেখানে আপনার সমস্যা বেশি চুলকানো বা যেখান থেকে ড্যান্ড্রফ খুব বেশি দিয়ে সেখানে আপনি লাগিয়ে আপনি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সেটাকে আপনি রেখে দেবেন তারপর আপনি নর্মেল যে ওয়াটার বা নর্মেল যে জলটা আছে সেটা দিয়ে আপনার মাথাটা আপনি ভালোভাবে ধুয়ে নেবেন ভালোভাবে শুকিয়ে নেবেন তারপর আমি আপনাদের বললাম আপনার ব্যবহার করে দেখবেন অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন আপনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার এই সমস্ত সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে যাবেন তারপরের যে স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করব সেটা হলো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম থাকে তাকে ইম্প্রুভ করতে অর্থাৎ আমাদের যে হজম শক্তি থাকে তাকে বাড়িয়ে তুলতে খুব বড় ভূমিকা পালন করে থাকে কারণ এই যে অ্যালোভেরা থাকে তার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে বিভিন্ন ধরনের এনজাইম থাকার ফলে কি হয় তা আমাদের পেটে গ্যাস বা বিভিন্ন ধরনের অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্স ব্লটিং অর্থাৎ গ্যাস বা বুদবুদ ভাব পেটে শব্দ হচ্ছে এমন তাছাড়া ইনডাইজেশান যেটা থাকে অর্থাৎ হজমে যে গর্বরতার সৃষ্টি হয় যে খেলে কিছু আপনার হজম হচ্ছে না এই বিষয়টাকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে তার জন্য আপনার সপ্তাহে আমি বলবো দুবার বা তিনবার আপনি অ্যালোভেরার জুসটা আপনি খেতে পারেন অ্যালোভেরার জুস দেখুন এমনিতে আপনি যদি বাড়িতে বানান তাহলে অনেক আপনার অনেক কিছু আপনার প্রবলেম হতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন আপনার হতে হতে হবে আপনি সেটাকে আনবেন কাটবেন তারপর বানাবেন বাজারে খুব ভালো কোয়ালিটির যে অ্যালোভেরার জুসগুলো পাওয়া যায় সেগুলো এনে আপনি ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু আপনার খুব বেশি উপকার হবে তাছাড়া কনস্টিপেশনকে প্রিভেন্ট করে এবং বাওয়েল যে মুভমেন্ট থাকে সেটা কিন্তু রেগুলার করে কনস্টিপেশন অর্থাৎ কুষ্ঠকাঠিন্যতার সমস্যা যাদের হয়ে থাকে তাদের এটা একটা ল্যাক্সেটিভের মতো কাজ করে অর্থাৎ আপনার স্টুল সফটনার হিসাবে সেটা কিন্তু ব্যবহার করা হয় এবং রেগুলার যে বায়েল মুভমেন্টটা আপনার সেটা কিন্তু অর্থাৎ আপনার যে পেট একেবারে পরিষ্কার হয়ে যাবে যদি আপনি এটাকে সেবন করতে পারেন তারপর যে হেলথ বেনিফিটটা বলবো বুস্ট ইমিউনিটি সিস্টেম দেখুন ইমিউনিটি সিস্টেম আমাদের কিন্তু হঠাৎ করে বুস্ট হয় না আপনাদের অনেক কিছু আছে রেগুলার এক্সারসাইজ আপনার খাবার দাবার তাছাড়া আপনার ঘুম আপনার মানসিক চাপ সব কিছু কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট হয় তবে তার মধ্যে এই যে এই যে অ্যালোভেরাটা বললাম সেটা কিন্তু একটা যেটা আপনি যদি নিয়মিত যদি সেবন করেন তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে সহায়তা করে কেন তার মধ্যে কি আছে অক্সিডেন্ট থাকে ভিটামিন সি ভিটামিন ই তাছাড়া বিভিন্ন মিনারেলস তার মধ্যে পাওয়া যায় জিঙ্ক ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন স পাওয়া যায় তার জন্য আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে এটা খুব সহায়তা করে এবং আমাদের যদি মাইক্রো অর্গানিজম এন্ট্রি করে তার সাথে ফাইট করতে যেমন ব্যাকটেরিয়া হয়ে গেল বা অন্য কিছু তার সাথে ফাইট করতে কিন্তু খুব বেশি সহায়তা নামে একটি যে ব্লাডের মধ্যে সেল থাকে সেটাকে বাড়িয়ে দিতে বা তার ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে টি লিমফোসাইট যেটা সেটা আমাদের অনাক্রমণতার শক্তি আমাদের ইমিউনিটি পাওয়ারের সাথে কিন্তু জড়িত সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর ওরাল হেলথ ওরাল হেলথ বলতে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে তার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি থাকার ফলে তা রিডিউস ব্যাকটেরিয়া এবং ইনফ্লামেশন তা আমাদের মুখের ভেতর বা আমাদের শরীরে যে কোনো অংশের যে ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে বা কোনো প্রদাহ বা ফুলা ঘটে সেটাকে কমাতে কিন্তু খুব বেশি সহায়তা করে সো আমি এই এই জুস সম্পর্কে বা এই যে এটা যে জুস বানিয়ে আপনি খেতে পারেন বা এই অ্যালোভেরা সম্পর্কে আমি তার স্বাস্থ্য গুণ সম্পর্কে আপনার সাথে আলোচনা করলাম এবং আপনি সেটা জুস বানিয়েও নিতে পারেন বা আপনি আপনার স্কিনের মধ্যে ব্যবহার করতে পারেন যে প্রথমেই বললাম তাছাড়া আপনার মাথার মধ্যে আপনি চুলের জন্য আপনার স্কাল্পের যে ড্যান্ড্রফের সমস্যা থাকে বা উকুনের সমস্যা থাকে সেগুলোর জন্য আপনি ব্যবহার করতে পারেন সো তার এত বেশি গুণ অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনারা থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সময় উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আশা করবো ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না যাতে আগামী দিনে আপডেটটা খুব সহজে আপনি পেয়ে যাবেন চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ